নমস্কার, গুড মর্নিং। কি চাই? আমরা কলকাতা থেকে এসেছি। কি চাই? এসডি সাহেবের বাংলাটা কোথায় বলতে পারেন? বিহারে মানে? ওদিকে তো বিহার রাজ্য। ননসেন্স। আগে আমরা খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত, তো যদি একটু দয়া করে বলে দিতেন। ওই পথ ধরে যান, এই বাগানটা পেরুলি বাংলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসি মিস কমনসেন্স। শুলো, তুই তো কবিতা লিখিস। হ্যাঁ, আর আমি গল্প। আমার এখন কবি হতে ইচ্ছে করছে। কেন? বেশ তো এরকম সুন্দরী দুষ্প্রাপ্য। আগর ফেরদৌস বর রহে জমিন আস্ত তো হামি নাস্ত তো হামি নাস্ত তো হামি নাস্ত। যদি পারসের কবি হাফিজ এমিরকে দেখতো আরো কি বলতো জানিস? কি? নাই বা পেলাম গাল, শুধু সৌরভ হেরি আসে, অবুজ সবুজ দূর্বা যেন জুই কুটির পাশে। বাহ, চল চল। নমস্কার। রাম রাম। হুজুর, ও ক্যা এসডিও সাহেব কা মকান হ্যায়? হ্যাঁ জি। সব ঘর পে হ্যায় ক্যা? হ্যাঁ জি। সবকো বোলিয়ে হাম লোগ কলকাতা সে আয়ে হ্যায় থোড়া কুছ কাম কে লিয়ে। আজ ইতওয়ার কা দিন, সব ছুটি পর হ্যায়। বোলো না ভাইয়া, থোড়া সা কাম, থোড়া সা মুলাকাত। মাফি মাংতা হু, আপ লোগ যাইয়ে। বললাম না, হাম লোগ কলকাতা সে আতা হ্যায়, আমার বাবা এসডিও সাহেব কা ফ্রেন্ড হ্যায়। ক্যা বোলা? ইয়ে সাহেব কা দোস্ত কা লড়কা হ্যায়। আপনার নাম ক্যা হ্যায়? শৈলজানন্দ মুখোপাধ্যায়। ক্যা? সো সো সোলজা মুখিয়া? সোলজান না, সোলজান না, শৈলজানন্দ মুখোপাধ্যায়। দোস্ত কা লড়কা? দোস্ত কা লড়কা? হ্যাঁ, দোস্ত কা লড়কা। আপনার সিট রাখিয়ে। ঠিক আছে। বাবা বাসা কারোর সাথে দেখা করেন না? কাল অফিসে যে দেখা করুন। আগে ওর বাবা আপনার বাবার বিশিষ্ট বন্ধু। তোর বাবা কি মুখার্জি জানো? বর্তমানের মুখার্জি নাকি? আগে নমস্কার। নমস্কার। তুমি? আমি শৈলজানন্দ। ও, আর ও? ও নজরুল, আমাদের ক্লাসের ফার্স্ট বয়। বটে। কাকা, আমরা দুজন মিলিটারিতে ভর্তি হব কাকা, তার জন্য আপনার কাছে রেকমেন্ডেশনের জন্য এসেছি। সেই জন্যে আসানসোল এসছো? প্রায় একদিনের পথ। ও, তার মানে তোমরা ডিটারমাইন্ড। মানুষী, এই সাহসী যুবকদের আপ্যায়িত করো। মানুষী আমার একমাত্র কন্যে। তোমরা বিশ্রাম করো, আমি মাকে প্রণামটা সেরে আসি। মেম সাহেব, মেহমান কে লিয়ে কুছ লাইয়ে। হ্যাঁ জি। আপনারা ঘরে গিয়ে বসুন। না না, বাড়িটা অনেক সুন্দর। তার থেকেও অনেক বেশি সুন্দর ওই ঘাটটা। ওখানে বসি। কিন্তু জল খাবেন না। কেন, কমে যাবে? কি করছিস, আয় তো।
বসে। তুই কেন এই মেয়েটির পিছনে লাগছিস? মানুষে যে শোন, ভালো ভালো রেকমেন্ডেশনটা দিলেই বাঁচি। বাবা কিছু তার করে তাহলে না করে দেবে। আমার আবার বাবার কোনো ঝামেলা নেই। আমার বাবাকে যদি কেউ কখনো টেলিগ্রাম করে, সেই টেলিগ্রাম কোনো দিন তার কাছে গিয়ে পৌঁছাবে না। সে আসানসোলের এসডিওই হোক আর ভারতবর্ষের লাটসাহেবই হোক। চুপ! আজ কি আশীর্বাদ করলে মা? ওই পরমায়ু। হ্যাঁ বাবা, তুমি ওদের কখন বিদায় করবে? কাঁধে ওই যে আমার এক বন্ধুর ছেলে এসছে আমার কাছে সার্টিফিকেটের জন্য, মিলিটারিতে যাবে। খবরদার, একটা সার্টিফিকেট দেবে না। কেন, কি হয়েছে? বাবা ওর বাবাকে চেনে, ওকে চেনে না। স্বদেশে কিনা কে জানে, আর সাথে যে এসেছে সে একটা ডাকাত। কেন, কি হয়েছে? তুমি যাও, যে কথা শোনো তাহলে বুঝতে পারবে। তাহলে তো দেখতেই হচ্ছে, ওদের জল খাবারের ব্যবস্থা করেছিস? আমি দেখছি। তোকে দেখতে হবে না, আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি। কেন, ওদের ঘরে বসতে দিসনি? ওনারা ঘরে বসবেন না, ঘাটে বসবেন। তথাস্তু। হ্যাঁ, তুমি চলো ওদের বিদায় করবে। আর ঠাকুমা এসো, তুমি বানর দর্শন করবে। বসেন, বসেন না। রাম 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 ইয়া রাম লক্ষণ কই নেই হ্যায়, ব্যাঠিয়ে ব্যাঠিয়ে সব মিঠাই খাঁয়েঙ্গে, ব্যাঠিয়ে। বাত হি নেই চলতা। বাত বাত ক্যা বাত, বাত কো কুরফাত, মুর্গা কো মারো সাড়ে তিন লাত, মুর্গা গয়া আজিমাবাদ, যাকে দেখা তিন দরিয়া, দো সুখা পুখা, এক কো ব্যাঠা নেহি, ব্যাঠা তিন কুমার, দো লংরা লুলা, এক কো পেনে নেহি, তব ভি পকায়া তিন চাউল, আয়া তিন মেহমান, দো রুসে রসে, এক নে বোলা খায়েগা নেই, সালে কো পারো সাড়ে তিন জুত্তা। এ আপকো কেসে মালুম হ্যায়? এ তো মেরে গাঁও কা কাও হাত হ্যায়। আমার মা আগে, আমি মুসলমান, আপনার চরণ স্পর্শ করব। তুমি মানুষ, শুনলাম তোমরা মিলিটারিতে যাচ্ছ। আগে মিলিটারি জিনিসটা কি বোঝেন তো? বুঝি। কি বোঝেন? আগে আপনার মতো মায়া দেওয়া কম। বাবা, শোনো, এই মহাযুদ্ধে ব্রিটিশদের পক্ষ হয়ে ভারতীয়রা অনেক রণাঙ্গনে যুদ্ধ করছে। সৈন্যবাহিনীতে সব স্টেটের নামে রেজিমেন্ট আছে, শুধু বাঙালি সৈন্যদের কোনো রেজিমেন্ট নেই। এখন তো তাই দাবি উঠছে, বাঙালি রেজিমেন্ট চাই। কিন্তু তাদের দাবিটা কি অযৌক্তিক? ইংরেজরা কেন আমাদেরকে তাদের সেনাবাহিনীতে নিতে চায় না? ওদের কিসের ভয়? কখনো স্বদেশী হবেন, কখনো মিলিটারি হবেন, এটা তো হয় না। মানুষই আসলে আমরা প্রমাণ করতে চাই, বাঙালিরা প্রাণ দিতে ভয় পায় না। আমরা ইংরেজদের জন্য যুদ্ধ করতে চাই না। ওরা আমাদেরকে ভীতুভাবে সেই কলঙ্ক আমরা মুছতে যাব। কিন্তু বিশ্বযুদ্ধটা যেভাবে দেশে দেশে ছড়িয়ে পড়ছে, মানে খবর যা পাচ্ছি, সে তো ভয়ঙ্কর ব্যাপার। সেই 14-তে শুরু হলো, এখন কত? 1917। খালি যুদ্ধের বয়স হলো 3 বছর, আরও কত বছর চলবে কে জানে। আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন সেটা জানেন তো? আপনি যদি আমাকে মধ্যপ্রাচ্যে পাঠান তাহলে যুদ্ধ হবে বাগদাদে, গাজায়। যদি ইউফ্রেটিসে পাঠান তাহলে তুর্কি অষ্টাদশ বাহিনী, আর আর মেসোপটেমিয়া পাঠালে তুর্কি ত্রয়োদশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে।
যদি রাশিয়ায় পাঠান তাহলে লাল ফৌজের হয়ে বিভেল, পেট্রোগ্রাদ, মস্কো, কিয়েভের দিকে এগিয়ে আসা জার্মান বাহিনীর দিকে, যদি ফ্রান্সে পাঠান তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর তুরস্কে পাঠালে ইতালির বিরুদ্ধে। থামেন, তোমার তো বেশ জানাশোনা আছে দেখছি। বললাম না, ও আমার ক্লাসে ফার্স্ট বয়। যাও, যুদ্ধের ভূত মাথা থেকে নামিয়ে লেখাপড়া করো, এন্ট্রান্স পাশ করে আসুন, বাবা চাপরাশি চাকরি দিয়ে দেবে। ও, আপনি ঘুমাবেন, আমি মাদুরের পাখা টানবো। হ্যাঁ, বাহ। শৈলজানন্দ, আগে তুমি যে আরবিন্দে যাবে তোমার পরিবার কি সেটা জানেন? তোমার বাবাকে আমি যতটা জানি, তোমার কাকারাও, আমি যেভাবে পারি তাদেরকে রাজি করাবো। তার মানে তুমি তাদের অনুমতি না নিয়ে এসছো? তোমাকে তো আমি চিনি না। আপনি নিশ্চিন্তে থাকুন, স্বদেশীরা যার যাওয়ার ভয়ে মুসলমানদের সঙ্গে নিতে চায় না। তবু তোমার যেখানে বাড়ি সেখানকার পুলিশের ছাড়পত্র ছাড়া আইনত আমি সেটা দিতে পারি না। দেখুন, আমার বাবা ছিল না বলে আমাকে দেখার কেউ ছিল না, তাই এ ছন ছাড়া জীবন। কখনো কারো বারান্দায়, কখনো কারো গোয়ালে, কখনো কোনো মসজিদের রাঙিনায়, কখনো গাছতলায় বড় হয়েছি। ক্ষুধার জন্য রুটির দোকানে কাজ করেছি, লেটুর দলে নেচেছি। এই যে স্যার, এই আসানসোলেই আমি একজনের সিঁড়িতে ঘুমাতাম। হোটেল বয়ের কাজ শেষ করে ফিরতে ফিরতে বড় দেরি হতো, তখন আর কার দুয়ার খোলা থাকবে আমার জন্যে। একদিন এক লোক তার সিঁড়িতে দেখতে পেয়ে আমাকে তার ঘরে জায়গা দিলেন, তারপর তার গ্রামের বাড়িতে নিয়ে গেলেন, সেখানে আশ্রয় দিলেন, আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। তার বাড়ি মামসিংয়ের ত্রিশালে, ওনার নাম কাজী রাফিজউদ্দিন, পুলিশের সাব ইন্সপেক্টর। ও, আমি বোধহয় তাকে খুঁজে বের করতে পারবো। সে যদি তোমাকে চিনতে পারে তাহলে আমার কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই, আপনি তাকে টেলিগ্রাম করে আমার সম্পর্কে তথ্য তালাশ নিতে পারেন। ঠিক আছে মা, তুমি শৈলজাকে নিয়ে পূজোর ঘরে যাও, ওকে প্রসাদ দিয়ে প্রসন্ন করো, ওকে আমি সার্টিফিকেট দিতে পারবো। বাদর, হুকুম, মেরে সাথ চলো। হুকুম। তোমার পুরো নামটা কি? আগে পুরো নাম কাজী নজরুল ইসলাম, বাবা মৃত কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন, জন্ম 1899 24 মে। আমার আগে চার ভাই জন্ম নিয়ে মারা গিয়েছিল, বলে আমার ডাকনাম দুঃখমিয়া। কেউ কেউ আবার তারা খ্যাপা, আবার নজর আলী বলেও ডাকত। আপনি তো জানেন, 1765 ইংরেজরা যখন পার্সি ভাষা বদলে ইংরেজি ভাষা চালু করলো সরকারি কাজকর্মে, তখন আমার বাবার মতো পার্সি জানা শিক্ষিত লোকজন পড়লো মহাবিপদে। একে একে সব গেল, সব হারিয়ে গেল, সেই রুচি, সেই সংস্কৃতি, সেই পারিবারিক ঐতিহ্য সব। আমার বাবা পাশা খেলতে খুব ভালোবাসতেন, ওই পাশার নেশায় তার বন্ধুর কাছে বিক্রি করে দিলেন 40 যে জমিটুকু অবশিষ্ট ছিল সেটুকু। তাই কখনো মাস্টার, কখনো মসজিদের মুয়াজ্জিন, কখনো বা মাজারের খাদেম, কখনো লেটু দলের ওস্তাদ। বুঝলেন মানুষই, লেটুর দলে আমার বাধা এক গান শুনে খুব বড় এক কবিয়াল শেখ চকর আমার নাম দিয়েছিল ব্যাঙাচি। আর আমার সাথে
কবি লড়াই হেরে গিয়ে উনি আমাকে অভিশাপ দিয়েছিলেন, আমি নাকি বড় হয়ে সাপ হব। অভিশাপটা কাজে লেগেছে, আগে আমি সাপ হয়েছি। আপনার কথায় কি বিষ আপনি বোঝেন না? আমি এত কথা কখনো বলি না, শুধু গালে হাত দিয়ে ভাবি। কিন্তু আপনাকে দেখার পর যে কি হলো, কি হলো আমার সব বলতে ইচ্ছে করছে। ওই যে বাইবেল একটা কথা আছে না, কনফেশন অফ সিন কামস ফ্রম দি অফার অফ দ্য মার্সি, পাপ কবুল করার পর যে শান্তি, যে স্বস্তি। কি পাপ করেছেন? আমার রক্তে ধর্ম, কণ্ঠে গান, চেতনায় সন্ত্রাসবাদী বিপ্লব, হৃদয় প্রেম আর রোষ্ঠে কবিতা। পাপ কোনটা? জিজি, এখন আমি মরতে যাচ্ছি, আমার দুর্দমনীয় অ্যাডভেঞ্চার প্রীতির এখানেই ইতি, আমার নিগূঢ়তম বেদনার কাহিনীরও। নূরজাহান, নূরজাহান, কে নূরজাহান? আপনার জায়গায় জলের ছায় আরেকজনকে দেখলাম। আমারই ভুল হয়েছে, কাজী নজরুল ইসলাম কেম টু মি ফর এ লেটার অফ রেকমেন্ডেশন টু জয়েন ব্রিটিশ আর্মি। হি টোল্ড দ্যাট he was brought up sometime in your family at his boyhood. Will you please refer him to be an honest, disciplined and eligible young man to get recruited in British Indian Army. Please telegraph your comment as soon as possible. Dekhao. Theek hai. Abhi ye operator ka pass le jao and foreign bhejne bolo. Thank you.
যাইতে যাইতে খেস খেসায় কাউবারা সব লইছে পাস পেশায় গিয়া উঠল গাছ পেশার বাইস্তা কোলা ব্যাং কইল চাচা দাও ওঠেন ইন্দুর জবাই কইরা খায় বসানাকে ফেস ফেসায় বসানাকে ফেস ফেসায় বসানাকে ফেস ফেসায় এখন যদি আমি একটা গান ধরি তখন কি বলবেন? আর যদি মুগ্ধ হয়ে তাকাই? নজর আলী
ওর নাম নজরুল না? আগে ওর মানে আমার তো মনে হয় আছে, মনে হয় কেন না? ও মায়ের কথা তোলে না তো? আমার মনে হয়নি, থাকলে কোনো মা কি তার বুক খালি করে এত বড় যুদ্ধে তার ছেলেকে পাঠায়? শোনো, বাড়ি থেকে পালিয়ে যাওয়া আর যুদ্ধে যাওয়া এক কথা না, তুমিও মাথা থেকে এই ভূত ঝেড়ে ফেলো। মানুষ হয়ে কেন আরেকজন মানুষকে মারবে? এর চেয়ে বড় পাপ আর হতে পারে না। রাবণের সাথে যুদ্ধ করে রাম তাহলে ভুল করেছিলেন? ওটা ছিল রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধ, মানুষের বিরুদ্ধে নয়। ও আমি আমার ছেলেকে বলবো, ও যেন তোমাদেরকে মিলিটারিতে ভর্তি হওয়ার জন্য সুপারিশ না করে। ঠাকুরমা চলো, আমার পুজোর জন্য নারিকেলের ছোবড়া ছাড়িয়ে দেব। কাকা, আজ রাতের গাড়িতে আমরা চলে যেতে চাই। কিন্তু রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওকে তো আমি চিঠি দিতে পারবো না, আর তোমার ব্যাপারেও আমি মনস্থির করতে পারছি না। করার দরকার নেই, আর মানুষ মারার কাজে ওদেরকে পাঠাবার দরকার। তাহলে কি আমরা চলে যাব? তাই যাবে, গিয়ে বিদ্যা অর্জনে মন দাও বিদ্যাসাগর। কি তোমার পড়ালেখায় মন নেই? আপনি শুধু গান গাইবেন। ও গান করে বুঝি? বাবাকে একটা গান শুনিয়ে দিন তো, বুঝো কেমন গান করে। ঠিক আছে, শুনি। শোনা শোনা নজরুল, ধর এখন গাইতে ইচ্ছে করছে না। ঠিক আছে, যখন ইচ্ছে করে করো। মানসী তুই ধর, অনেক দিন তোর গান শুনি না। ওকে শুনিয়ে দাও, তুমি কম কিসে। I'm not afraid.
उनको पुलिस रिपोर्ट। ठीक है तुम जाओ। কাজী রফিজউদ্দিন তোমার ব্যাপারে ভালো কথাই লিখেছে। তার মানে তোমরা যুদ্ধে যাচ্ছ? ভগবান আমাকে তুমি শিখিয়ে দাও, আমি কি বলে ওদের আশীর্বাদ করবো? ওরা কাউকে মারবেও না, মরবেও না। আমাকে তুমি শিখিয়ে দাও প্রভু, শিখিয়ে দাও। চলে যাবে তাই বলতে এসেছো? না, আরো একটা গান শুনতে এসেছি। কেন? আজ মরে গেলে কাল মনে যেন কোনো দুঃখ না থাকে। প্রিয়